Hi everyone, Assalamualaikum. Welcome to my channel. Notun arekta recipe apnader sathe share korchi. Amar ajker recipe holo Masoor Dal ar Aloo diye darun mojar ekta pakora recipe. Asha korchi amar ajker ei recipe apnader kache bhalo lagbe. To cholun shuru kora jak ajker recipe. Er jonno protome ekta mixing bowl niye nilam. Ekon er moddhe diye debo ekta boro size er piyaj kuchi. Diye debo 4-5 tar moto kachamorich kuchi. এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। পেঁয়াজের মধ্যে লবণ দেওয়ার পর এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে একটু চটকিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যায়। এই তো পেঁয়াজ আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ডার করা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ডাল আর এখানে আমি মসুর ডালটা নিয়েছি। এখন এই ডালের মধ্যে মিডিয়াম সাইজের তিনটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো এখন আমি হাত দিয়ে একটু আদা ভাঙা করে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আপনারা এই পাকুড়ার মধ্যে আলু আর ডালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আপনারা যদি চান এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়ে ডালের পরিমাণটা একটু কমও দিতে পারেন অথবা ডালের পরিমাণটা একটু বেশি দিয়ে আলুর পরিমাণটা একটু কম দিতে পারেন। আমি এখানে আলুর পরিমাণটা একটু কম দিচ্ছি আর ডালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ফ্রেশ ধনে পাতা কুচি আর দিয়ে দেব গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন ধনে গুঁড়া, 1/3 টিস্পুন জিরা গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দেব 3 টিস্পুন চালের গুঁড়া, 1/2 টিস্পুন বেকিং পাউডার। এখন হাত দিয়ে এগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নেব আর একটু আলতো হাতে এগুলোকে মাখিয়ে নিতে হবে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন এই পাকুড়ার মিশ্রণটা আমি আলতো হাতে মাখিয়ে নিচ্ছি আর এই পাকুড়ার মিশ্রণটা এরকম আলতো হাতেই মাখিয়ে নিতে হবে। আপনারা যদি এই পাকুড়ার মিশ্রণ একটু কোচলিয়ে ভালোভাবে মাখাতে যান এতে করে সিদ্ধ করা আলু একদম মেশ হয়ে যাবে। এতে করে পাকুড়ার মধ্যে আলুর কোনো টেস্ট আসবে না, সেজন্য এরকম একটু আলতো হাতে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে ডালের মধ্যে আলুটা একটু আদা ভাঙা হয়ে থাকে। এই তো দেখুন আমার ডালের মিশ্রণটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। পাকোড়া ফ্রাই করার জন্য কুকারের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এখন এক এক করে পাকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব আর এই পাকোড়ার মধ্যে কোনো রকমের শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প অল্প করে আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন, খুব সুন্দর একটা শেপ চলে আসবে। আর এই পাকোড়াগুলো এরকম দেখতেই ভালো লাগে। এই তো সবগুলো পাকোড়া আমার তেলের মধ্যে দেয়া হয়ে গিয়েছে। এখন অপেক্ষা করছি এক পিঠ হয়ে গেলে উল্টে দেওয়ার জন্য। এই তো পাকোড়ার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। আর কুকারের ফ্লেম মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আর এই পাকোড়াগুলো ভাজতে তেমন একটা টাইম লাগে না, 5-6 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যায়। এই তো সবগুলো পাকোড়া আমার উল্টে দেয়া হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো আমি পাকোড়াগুলোকে আবারও উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে ক্রিসপি করে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এই তো দেখুন পাকুড়ার মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমার পাকুড়াগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব। এই পাকুড়ার রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সবশেষে দেখে নিন আমার পাকুড়া দেখতে কেমন হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই রমজান মাসে অবশ্যই আপনারা বাসায় ইফতারের জন্য এই পাকোড়ার রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই পাকোড়াগুলো খুব বেশি ক্রিসপি হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাই এভরিওয়ান।